হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনার স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনাদের জন্য নতুন আরেকটি টপিক নিয়ে আজকে হাজির হয়েছি। সেটা হচ্ছে রোমানিয়া থেকে আপনারা কীভাবে ইতালি যাবেন এবং খরচ কত। পুরো প্রসেসিংটা আজকে আমরা আপনাদের জানিয়ে দেব যে আপনারা যারা রোমানিয়াতে বসবাস করতেছেন বা রোমানিয়াতে রিসেন্টলি গেছেন, তারা কীভাবে ইতালিতে পাড়ি জমাবেন স্বপ্নের দেশ ইতালিতে, এবং খরচ কেমন, এবং রুতালে কীভাবে যাওয়া যায়, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো মূল ভিডিওতে যারা আগে, বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত এবং বিভিন্ন দেশের চাকরি সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করি। তারই ব্যক্তিতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকেই একটা ভিডিও চেয়েছেন যে রোমানিয়াতে আছি আমরা, কীভাবে ইতালিতে যাব এবং খরচ কী, বা এ টু জেড তারা জানতে চেয়েছেন। বর্তমানে বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশের মানুষ নানা উদ্দেশ্যে রোমানে যায় থাকেন। যারা রোমানে আছেন তাদের মধ্যে অনেকে ইতালি, ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছা জাগে, যে ইউরোপে যাওয়ার যে ইচ্ছাটা তারা ইতালি প্রথম পথ ধরেন আর কি। তো আমি পার্ট টু পার্ট আপনাদের জানিয়ে দেব। প্রথম আপনাদের যে বিষয়গুলো আজকে জানাবো সেটা রোমানে থেকে ইতালি কীভাবে যাওয়া যায়, রোমানে থেকে ইতালি যাওয়ার উপায়, রোমানিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে, রোমানিয়া থেকে ইতালি যাওয়ার ভিসা প্রসেসিং, রোমানিয়া থেকে ইতালিতে কাজ পাওয়ার উপায়, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল, এবং আমি চেষ্টা করব আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা রোমানিয়া আছেন তাদের মধ্যে অনেকেই ইতালি যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কীভাবে রোমানিয়া থেকে ইতালি যাওয়া যায় সেই বিষয়ে অনেকেই জানেন না। রোমানিয়া থেকে বৈধ এবং অবৈধ দুইভাবে ইতালি যাওয়া যায়। যারা অবৈধভাবে ইতালি যায় তাদের মধ্যে অধিকাংশ মানুষ পুলিশের হাতে ধরা পড়ে এবং জরিমানা দিয়ে নিজের দেশে ফেরত আসে। খুবই খুবই খারাপ একটা বিষয়, সেটা হচ্ছে অবৈধভাবে ইতালিতে ঢোকা। যদিও এটা অনেকেই ঢুকতেছে, রেগুলার কন্টিনিউ ঢুকতেছে, তো অবৈধভাবে যাওয়ার যে পন্থাটা সেটা কখনোই সুখকর হয় না, কখনো ভালো হয় না। আপনারা যারা ইতালি যেতে চান অবশ্যই রোমানিয়া থেকে ইতালি যাওয়ার জন্য বৈধ পন্থা আছে, আপনার সে পন্থা অবলম্বন করবেন। তো পরামর্শ থাকবে যে আপনারা অবৈধ পথে কখনো ইতালি যাবেন না, সবসময় চেষ্টা করবেন বৈধভাবে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার জন্যে। এটা হচ্ছে যারা যেতে চান তাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি রিকোয়েস্ট ধরে নিতে পারেন। তো রোমানিয়া থেকে ইতালি কীভাবে যাওয়া যায় এবং খরচ কত, সব বিষয় নিয়ে আলোচনা করব। রোমানিয়া আপনাকে কমপক্ষে এক বছর কাজ করতে হবে বা বসবাস করতে হবে আপনার যদি যেতে চান। যদি বৈধভাবে যেতে চান তাহলে আপনাকে রোমানিয়াতে মিনিমাম এক বছর স্টে করতে হবে, এক বছর রোমানিয়াতে কাজ করতে হবে। রোমানিয়ার যে কোম্পানিতে কাজ করেন সেখানকার NOC সার্টিফিকেট থাকতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট। আপনি যে ইতালিতে যাবেন তার জন্য একটা সার্টিফিকেট আপনারা সাথে রাখবেন, নো অবজেকশন সার্টিফিকেট, যার ইংরেজি নাম হচ্ছে NOC সার্টিফিকেট, এটা থাকতে হবে। প্রায় 21 দিনের মধ্যে TRC কার্ড পেয়ে যাবেন। TRC কার্ড পাওয়ার 1 থেকে 1.5 বছর পর PRC কার্ড পাবেন। আপনাকে ভালো মানের CV তৈরি করতে হবে, ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। আপনি যদি ইতালিতে বৈধভাবে ঢুকতে চান তাহলে আপনার উপায় হচ্ছে এই কয়টা। উপায় হচ্ছে রোমানিয়া থেকে আপনারা যারা ইতালিতে যেতে চান তাদের জন্য দালালের মাধ্যমে রোমানিয়া থেকে ইতালি যেতে পারবেন, তবে এক্ষেত্রে জীবনের ঝুঁকি থেকে যায়। আর যদি আপনার দালালের মাধ্যমে যেতে চান তাহলে ভালো করে খোঁজখবর নিয়ে চুক্তি করে নেবেন এবং তারপর রোমানিয়া থেকে ইতালি যাওয়ার প্রস্তুতি নেবেন। আপনারা যারা দালালের মাধ্যমে যেতে চান তাদের জন্য যে মেসেজটা থাকবে সেটা হচ্ছে, আপনারা যারা দালালের মাধ্যমে যেতে চান তারা অবশ্যই দালালের খোঁজখবর নিয়ে এবং জীবনের ঝুঁকি আছে এটা মেনে নিয়ে আপনাদের খোঁজখবর নিয়ে চুক্তি করে তারপর রোমানিয়া থেকে ইতালি যাওয়ার প্রস্তুতি নেবেন। এছাড়া রোমানিয়া অনেক ধরনের এজেন্সি আছে যাদের সাথে যোগাযোগ করে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইতালি যেতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে। এটা শুধু ইতালিতে না, আপনি যে দেশে ইউরোপে যে কান্ট্রিতেই ঢুকেন না কেন আপনার একটা দক্ষতা, কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে।
অনেকে প্রশ্ন করেছে রোমানিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে। তো রোমানিয়া থেকে ইতালি বৈধভাবে যদি আপনারা যেতে যান তাহলে 3500 থেকে 4000 ইউরোর মতো লাগবে। আর যারা অবৈধভাবে দালালের মাধ্যমে যেতে যাচ্ছেন তাদের খরচ বলা যাবে না, কারণ তারা চুক্তির মাধ্যমে যেয়ে থাকে। আপনারা যারা দালালের মাধ্যমে যাবেন তাদের খরচটা এক্স্যাক্টলি বলা সম্ভব না, কারণ এক এক দালাল এক এক রকমের টাকা নেয়। এবং দালালদের চুক্তি থাকে যে আপনার ইতালি পার করে দেবে এত টাকা দিতে হবে। এখন আসি রোমানিয়া থেকে ইতালি যাওয়ার ভিসা প্রসেসিং, মানে বৈধভাবে আপনারা যারা বৈধভাবে যেতে চান তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। রোমানিয়া থেকে ইতালি যাওয়ার জন্য অবশ্যই আপনার ভিসা লাগবে। এই জন্য আপনার সেখানকার এজেন্সি বা যারা দালাল আছে তাদের সাথে ব্রোকার আছে সাথে করে ইতালি ভিসা সংগ্রহ করে রোমানিয়া থেকে ইতালি যেতে পারবেন। মানে হচ্ছে আপনি যদি বৈধভাবে ভিসা প্রসেসিং করে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিসা লাগবে। এবং ভিসাটা হচ্ছে আপনি সেখানকার যে এজেন্সিগুলো আছে, ভিসা এজেন্সি মানে রিক্রুইটিং এজেন্সি বা ব্রোকার যারা আছে, ব্রোকার মানে বাংলাদেশের এটাকেও দালাল বলে, তাই ব্রোকারদের সাথে করে নিয়ে ইতালি ভিসা সংগ্রহ করে রোমানিয়া থেকে ইতালি যেতে পারবেন। মানে আপনি তো আর সব কিছু বুঝতে পারবেন না, তো অবশ্যই একজন ব্রোকার পেলে আপনি কী করবেন, তাদের সঙ্গে কোন নিয়ে তাদের সাথে নিয়ে আপনি যে কোনো এজেন্সিতে বা রিক্রুটিং এজেন্সিতে গিয়ে আপনি ভিসা সহজে পেতে পারেন, হয়তো কিছু টাকা লাগতে পারে। এক্ষেত্রে আপনারা অবশ্যই বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন। যদিও বৈধভাবে যেতে 1 থেকে 2 বছর সময় লাগে, তবে এতে জীবনের ঝুঁকি খুব কম থাকে, মানে থাকে না, জীবনের কোনো ঝুঁকি নেই। আপনি বৈধভাবে সব কিছুই বৈধ, বৈধ মানে বৈধ, আপনারা যেতে পারেন। রোমানিয়া থেকে ইতালি যেতে ভিসা প্রসেসিং করার জন্য অবশ্যই আপনাকে রোমানিয়ার 1 বছরের বেশি সময় ধরে কাজ করতে হবে, যা আমি আগেই বলেছি, বসবাস করতে হবে, যে কোম্পানিতে কাজ করেন সেখানকার NOC সার্টিফিকেট থাকতে হবে, এটা প্রথমেই বলেছি আপনাদের। এরপর আপনি 21 দিনের মধ্যে TRC কার্ড পাবেন। 1 থেকে 2 বছরের মধ্যে PRC কার্ড পেয়ে গেলে সহজে রোমানিয়া থেকে ইতালি ভিসা পেয়ে যাবেন। যদি আপনার NOC, TRC আর PRC এই 3টা কার্ড যদি থাকে, NOC সার্টিফিকেট, TRC কার্ড এবং PRC কার্ড, এই 3টা জন্য যদি আপনার থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার ভিসা খুব সহজে হয়ে যাবে। আপনার খুব সহজভাবে বৈধভাবে আপনি ইতালিতে ঢুকতে পারবেন। স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার জন্য অবশ্যই অবৈধ পথ অবলম্বন না করাটাই ভালো। রোমানিয়া থেকে ইতালিতে কাজ পাওয়ার উপায়, আপনি যখন রোমানিয়া থেকে ইতালি যাবেন অবশ্যই একটা কাজের বিষয় আছে এখানে। তো রোমানিয়া থেকে ইতালি আপনার যারা যার মাধ্যমে যোগাযোগ করে যাচ্ছেন উক্ত ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বা জব নেবেন। তাছাড়া ইতালিতে কাজের চাহিদা অনেক বেশি, তাই সহজে কাজ পাওয়া যায়। আবার আপনি চাইলে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে জব নিতে পারেন, তবে তারা সবসময় অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে জবের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমি জবের সাইটের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নিতে পারবেন খুব সহজে। যেখানে আবেদন করে উক্ত কোম্পানি যদি আপনাকে জব দেয় তাহলে ইতালিতে গিয়ে আপনি উক্ত কোম্পানিতে কাজ করতে পারবেন। আপনি যদি আমি যে সাইটটা দেবো সেখানে আপনারা আবেদন করবেন, আবেদন করার পরের জন্য অফার লেটার পেয়ে যান, তাহলে আপনার ইতালির ঢোকার পরে আপনারা কাজ পেয়ে যাবেন। শেষ কথা হচ্ছে রোমানিয়া থেকে ইতালি কীভাবে যায় এই সম্পর্কে আজকে আমরা জানলাম। তো পরবর্তীতে এখানে যে বিষয়গুলো ফেক যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে রোমানিয়া থেকে ইতালির দূরত্ব কত। রোমানিয়া থেকে ইতালির দূরত্ব হচ্ছে 1860 কিলোমিটার, বিমানে যেতে 18 ঘন্টা 25 মিনিট সময় লাগে। রোমানিয়া থেকে ইতালিয়া যেতে কী ভিসা লাগে? রোমানিয়া থেকে ইতালি যেতে অবশ্যই ভিসার প্রয়োজন হয়, যদিও রোমানিয়া ইউরোপের দেশ কিন্তু এখনও সেঞ্জেনভুক্ত দেশ হয়নি। আশাবাদী 2023 সালের মধ্যে সেঞ্জেনভুক্ত হয়ে যাবে, তখন ভিসা লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি টপিক। আশা রাখি টপিকটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী আবার আসবো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।